নবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন, তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেরাত বললেন, রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামিয়া আল্লাহু লিমান হামিদা, পেছন থেকে সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হামদ, এক সাহাবী বাড়িয়ে অতিরিক্ত পড়লেন হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি, ফিসফিসি আওয়াজে পড়ার কারণে বিশ্বনবীর কানে এটা চলে এসেছে। নামাজের পর বিশ্বনবী বললেন, আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়েছি সামিয়া আল্লাহু লিমান হামিদা, তোমরা পড়ার কথা ছিল শুধু রব্বানা ওয়ালাকাল হামদ, কেজন একজন ফিসফিস আওয়াজে পড়েছ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি, কে পড়েছ দাঁড়াও। কোন সাহাবী দাঁড়ায় না ভয়ে, বিশ্বনবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না, কে পড়েছ দাঁড়াও। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ও নবী আমি পড়েছি। বিশ্বনবী বললেন, এটা তো আমি শিখাই নাই, কই পাইলা, কেন পড়ছো? সাহাবি বলে, নবী গো আল্লাহর তাসবিহ অল্প পড়লে আমার পোষায় না, এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি, আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, ভয় পেও না, বিচলিত হয় না, নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদাউ ওয়াসালাসুনা মালাইকা, 30 জনের বেশি ফেরেশতা তোমার এই অতিরিক্ত তাসবিহর সওয়াবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে, তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল। আল্লাহ